হাবভাড়া কার্যকরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে আড়াই ঘণ্টারও বেশি সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে বাস মালিক, স্থানীয় প্রতিনিধি ও পুলিশের দাবি মানার সিদ্ধান্তে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। আরও জানাচ্ছেন নজিবুর রহমান। বেলা 12টার দিকে হঠাৎ করেই বনানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে বনানি কামাল আতাতুর্ক সড়কে অবস্থান নেয়। এ সময় তারা ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তাদের অভিযোগ, চক্রাকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বের ভাড়া নেওয়া হচ্ছিল 30 টাকা। তারা হাফ ভাড়ার দাবি জানান। গাড়ির ক্ষেত্রে বাংলাদেশ সরকার, রাষ্ট্র এসি ভাড়ার ক্ষেত্রে প্রতি কিলোতে, বাস ভাড়া কত আন্তঃজেলাতে এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে প্রতি কিলোতে বাস ভাড়া কত, 2 কিলো হিসাবে নতুন বাজার থেকে কাকলি পর্যন্ত ভাড়ার দাম যত আসে আমরা ছাত্র সমাজ তত টাকা 2 কিলোতে এসি বাসে ভাড়া দিব। পরে মালিক, স্থানীয় কাউন্সিলর ও পুলিশের বৈঠকে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে 20 টাকা ভাড়া নেবেন বাস মালিকরা। ওই দিনের বৈঠকে নির্ধারণ হবে যৌক্তিক ভাড়া। এ আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তাদের দাবি যৌক্তিক, কিন্তু আমাদেরও যে পরিবহন ব্যয়ভার আছে এগুলো আমরা সমন্বয় করে তাদের সাথে আগামী বৃহস্পতিবার আবার বসবো। কিভাবে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল, আমরা আশা করি এই যে কোনো সমস্যা আছে সমাধান আছে। আড়াই ঘন্টারও বেশি সময় ব্যস্ততম এই সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।